বহু বছর যাবত মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান এবং ইসরায়েল ফিলিস্তিনি ইসরায়েল লেবানন পরস্পরের মধ্যে যুদ্ধ সংঘাত চলেই যাচ্ছে বছরের পর বছর। সেইখানে কোনো প্রকার সমাধানের পথ নেই এবং কেউ সমাধানের পথে আগ্রহীও নয়। বিশেষ করে ইসরায়েল সরকার একগ্রামীভাবে ফিলিস্তিনিকে গত 1 বছর যাবত মোটামুটি ধ্বংসই করে দিয়েছে। সেখানে হাজার হাজার নারী শিশুদেরকে হত্যা করা হয়েছে। তার মধ্যে আবার তারা জড়িয়ে পড়ল লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর সাথে, এবং বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে ইরানের সশস্ত্র হামলা, একে অপরের প্রতি হামলা, রকেট হামলা করছে। এবং ইতিমধ্যে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত হয়েছে, এবং হামাসের সাবেক প্রধান হানিয়া এবং সিনাওয়ার দুজনই নিহত হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে ইরান ইরান তাদের পক্ষ নিয়ে, অর্থাৎ হিজবুল্লাহর পক্ষ নিয়ে, ইরানে গত বেশ কিছুদিন আগে 200টি ক্ষেপণাস্ত্র হামলা করেছিল, যা সফলভাবে ইরানে আঘাত এনেছিল। এবং গতকাল শোনা গিয়েছিল যে হিজবুল্লাহ ইরানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু সেটা অল্পের জন্য, মানে তার কিছুক্ষণ আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই বাসভবন ত্যাগ করেন এবং তিনি অল্পের জন্য বেঁচে যান। যাই হোক, ইসরায়েল এখন আটঘাট বেঁধেই ইরানকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং এই প্রস্তুতির মূল লক্ষ্য হচ্ছে তারা ইরানের পারমাণবিক বোমা ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এ ব্যাপারে আমেরিকা একটু কৌশলী পথ অবলম্বন করছেন, এবং তিনি ইরানকে ইসরায়েলকে সাবধান করে দিচ্ছেন, যদি পারমাণবিক স্থাপনা আঘাত হানা হয় সেটা ভয়াবহ হবে। কিন্তু তার কয়েকদিন পর দেখা গেল যে ইসরায়েল পরিকল্পনা করছে, তাদের এখন বর্তমান লক্ষ্য ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খমিনি, তাকে মেরে ফেলার জন্য। এবং তিনি কোথায় আছেন, কী আছেন, সেই ব্যাপারে তারা বিভিন্নভাবে তাদের গোয়েন্দা এজেন্টের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন, এবং যে কোনো সময় ইরানে একটা বড় রকমের হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানও বসে নেই, ইরানও সেই হামলা এবং প্রতি হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে অনুমতি দিয়েছেন ইরানে আক্রমণ করার জন্য। আমরা এখন দেখব যে ইরানে ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে ইরানে বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে ইসরায়েলকে ইরানে হামলা বারণ করলেও গোপনে অনুমতি দিয়ে রেখেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। সোমবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বাইডেনের এই সায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, যদি ইসরায়েলের প্রতিশোধমূলকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর হামলা চালায়, তবে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পূর্ণ দায়িত্ব বহন করতে হবে, কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পরিকল্পনার প্রতি ইঙ্গিত দিয়েছিলেন। কিছুদিন আগে জার্মানির বার্লিনে সফরকালে তিনি বাইডেন বলেছিলেন যে ইসরায়েল ইরানে আক্রমণ করবে, সেই ব্যাপারে তিনি একটা ইঙ্গিতও দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে ইরান বলছেন যে জো বাইডেন ইসরায়েলকে অনুমতি দিয়েছেন ইরান আক্রমণের জন্য।